আমার কাছে এবার দুটি প্রশ্ন রাখা হলো। একটি প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মা দৈবকীর উদরে কংসের কারাকক্ষে জন্মগ্রহণ করলেন, জন্ম নিয়াই ভগবান তার মাকে উদ্দেশ্য করে বললেন, মা তুমি প্রত্যেক দিন যে কাজটা করো এই কাজটা আজকে আর করিও না, আর করার প্রয়োজন নাই। ওনার জিজ্ঞাসা, মাতা দেবকী প্রত্যেক দিন কি কাজ করতেন যে কাজটা করার জন্য ভগবান নিষেধ করে দিলেন? দ্বিতীয় জিজ্ঞাসা, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি ছিলেন চতুর্ভুজ, চক্র শঙ্খ গদা পদ্মধারী, চতুর্ভুজ নারায়ণ। তিনি জন্ম নেওয়ার পরে কংসে তাকে হত্যা করবে এই ভয়ে বসুদেব তাকে নন্দালয়ে নন্দের কাছে রেখে আসার জন্য যখন নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালিন্দী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে গেল। তিনি কুস্তেছেন, কুস্তে কুস্তে পেয়েছেন বটে, কিন্তু আগে ছিল চতুর্হাত চতুর্ভুজ, এখন হলো দ্বিভুজ, দুইটা হাতওয়ালা একটি বাচ্চা। ভাইয়ের জিজ্ঞাসা, যে প্রথম চতুর্ভুজ ছিল, চারটি হাত ছিল, পরে যে বসুদেব পাইলেন, দেখলেন এই বাচ্চার দুই হাত, আর দুই হাত কোথায় গেল, বা এখানে ব্যাপারটা কি হইল, মূলত ঘটনাটা কি? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য, আর ধন্যবাদ জানাইতে হয় যে ছেলেটা আজকে বাঁশি বাজাচ্ছে, প্রত্যেকেই ভালো বাজাইতেছেন, তো বাঁশি বাজাচ্ছে যে ছেলেটা তাকে ধন্যবাদ জানাই। আমরাও দোয়া করি, সকলেই তার জন্য দোয়া করবেন। তো এর আগে একটি গান হোক, গানের পরে আমি ওনার এই প্রশ্নগুলির মীমাংসা করার চেষ্টা করব, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে পর্যন্ত জানি। প্রশ্ন, কৃষ্ণের মা কে উদ্দেশ্য করে ভগবান বলেছিলেন, মা তুমি প্রত্যেক দিন যে কাজটা করো সেই কাজটা আজ হতে আর করিও না, এটা কি কাজ? এটার শাস্ত্রে দুই ভাবে জবাব আছে। একটি জবাব হলো, শ্রীকৃষ্ণের মা দেবকী যখনই তার গর্ভে সন্তান আসত তখন থেকে তিনি কান্নাকাটি শুরু করতেন, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্তই তিনি কাঁদতেন, খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। তিনি বলতেন, হারে আমি কষ্ট করে গর্ভধারণ করি আর এই সন্তান প্রসব হয়, প্রসব হওয়ার পরে কংসে আছাড় দিয়ে মেরে ফেলে, হে ভগবান তুমি হয়তোবা আমার গর্ভে আর সন্তান দিও না, আর না হয় আমার ভাই কংসের মতিকে সুমতি করে দাও, তার মাতায় সুচিন্তা দান করো, প্রবুদ্ধ দাও, তাকে তুমি ভালো বুঝ দান করো যেন সে সন্তানকে হত্যা না করে। যেদিন শ্রীকৃষ্ণ ভগবান দরিদ্রীতে আনায়ন করলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিনও তার মা কৃষ্ণকে দেখে কেঁদে কেঁদে বলেছিল, হরে পূর্ণিমার চাঁদের ন্যায় একটি শিশু আমার উদর থেকে জন্মগ্রহণ করেছে, ওরে বাছা তুই কেন জন্মগ্রহণ করলি, এখনই তো পাপিষ্ট কংস দেয়ালের মধ্যে আছাড় দিয়ে তোকে মেরে ফেলবে। তখন কৃষ্ণ বলেছিলেন, মা তুমি জানো না, তুমি প্রত্যেক দিন যে হাজারি করো, প্রত্যেক দিন যে কান্নাকাটি করো, সেটা আজ হতে আর করার প্রয়োজন নাই, কারণ আমি কোনো সাধারণ বালক নই, আমাকে কংস বধ করতে পারবে না, বরং কংসকে নিধন করার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি, তাহলে তুমি আর কান্নাকাটি করো না। এই হলো একটি জবাব। আরেকটি জবাব হলো, কৃষ্ণের মা দেবকী একটি মূর্তি সাজাইয়া প্রত্যেক দিন এই মূর্তির মধ্যে পূজা করত, ভক্তি করত, ভগবান জ্ঞানে ঈশ্বর জ্ঞানে সেই মূর্তিকে পূজা করতেন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ
দরিদ্রতে জন্মগ্রহণ করলেন। সেই দিন তিনি তার মাকে বলেছিলেন, মা এই মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করে তুমি তাকে ভক্তি শ্রদ্ধা পূজা করার প্রয়োজন নাই, কারণ তুমি যাকে কল্পনা করে মূর্তিকে পূজা করো তিয়ে সে স্বয়ং তোমার গর্ভ থেকে আজ জন্মগ্রহণ করেছে, তোমার সন্তান রূপে দুনিয়াতে এসেছে, সুতরাং এখন থেকে আর তোমার মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পূজা করার প্রয়োজন নাই। এই ছিল ভাইয়ের প্রশ্ন, যে প্রত্যেক দিন একটা কাজ করো, এই কাজটা আর করিও না, এই কাজটা হলো দেবকী কান্ত অথবা মূর্তি পূজা করত। ভগবান জন্ম নিয়ে তার মাকে বলেছিলেন, তুমি যেহেতু কাঁদো এখন থেকে কান্নার প্রয়োজন নাই, তোমার সন্তানকে কংসে বধ করতে পারবে না, আর তুমি যে মূর্তি পূজা করো ঈশ্বর ভেবে, সেই ঈশ্বর তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছে, এখন থেকে মূর্তিকে ঈশ্বর ভেবে পূজা করার প্রয়োজন নাই। উনার দ্বিতীয় জিজ্ঞাসা, চতুর্ভুজ নারায়ণ যখন নদীতে পড়ে গেলেন, কিছুক্ষণ পর খুঁজে পাওয়া গেল দ্বিভুজা নারায়ণ, দ্বিভুজা একটা বাচ্চা, কোন দুটি হাত নদীর তলায় পড়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল? এটা শাস্ত্রে দুই ভাবে লেখা আছে, একটা হলো প্রথম যিনি কংসের কারাগারে দেবকীর উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন গোলকের ধন বৈকুণ্ঠের নারায়ণ, বিশ্বরূপ তার মাকে বাবাকে দেখানোর জন্য ক্ষণিকের জন্য তিনি এসেছিলেন চতুর্ভুজ রূপে। যখন যমুনা নদী পার হয়ে বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যমুনার সঙ্গে নারায়ণের একটা পূর্ব প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য যমুনা নদীর সঙ্গে মিলনের জন্য তিনি নদীতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গোলকের হরি গোলকে চলে গেলেন, দুনিয়াতে রয়ে গেলেন নীলাকারী কৃষ্ণ। যে নীলাকারী কৃষ্ণ মানব রূপে বৃন্দাবন ব্রজদামে থেকে গেল তার ছিল দুটি হাত, আর যিনি গোলকের ধন গোলকের হরি তার হলো চারটি হাত, তিনি চতুর্ভুজ নারায়ণ, সেই চারটি হাত নিয়ে তিনি গোলকেই চলে গিয়েছিলেন। তার একটা ক্ষুদ্র অংশ, তারই একটা প্রতিবিম্ব, তারই একটা ছায়া কৃষ্ণ রূপে দুনিয়াতে থেকে গেল, তার ছিল দুইটা হাত। যিনি প্রথম এসেছিলেন চতুর্ভুজ নারায়ণ তিনি মূলত দুনিয়াতে থাকার জন্য আসেন নাই, তিনি তার মা বাবাকে অভয় বাণী দান করার জন্য এসেছিলেন। কালিন্দী নদী পার হওয়ার সময় গোলকের হরি গোলকেই চলে গেছেন, আর ব্রজদমে রয়ে গেছেন কংসকে নিধন করার জন্য, মানুষের অন্তরে প্রেম জাগ্রত করার জন্য নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গেছেন। যে দুটি হাত তার মধ্যে বিদ্যমান ছিল সেই দুটি হাত, একটি হাতের মধ্যে ছিল পদ্ম আর একটি হাতের মধ্যে ছিল গদা, আর শঙ্খ, পদ্ম আর শঙ্খ সেই দুটি হাত নিয়া নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গিয়েছিলেন। আর সুদর্শন চক্র এবং গদাধারী যে হাত, সেই হাত নিয়ে চতুর্ভুজ নারায়ণ গোলকের হরি গোলকেই চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল বা বিভিন্ন সময় তিনি আবার মাঝে মধ্যে বিশ্বরূপে স্বয়ং নিজের রূপে প্রকট হতেন, না হলে তার একটা রূপ দুনিয়াতে ছিল, সেই রূপটা ছিল দ্বিভুজা, আর প্রকৃত অর্থে তিনি স্বয়ং ভগবান যিনি, তিনি কুলকের দন গুলোকেই চলে গিয়েছিলেন।